দেখুন জঙ্গলে ভরা হ্যালো বন্ধুরা, এখন আমরা বিষ্ণুপুর বিষ্ণুপুরে চলে এসেছি। আর বিষ্ণুপুর মানে হচ্ছে মন্দির। আর এখন আমি আছি জোর বাংলা মন্দির। তো চলুন দেখাবো পোড়ামাটির তৈরি মন্দির এখানে। দেখুন জাস্ট মন্দিরটা বাইরে থেকে দেখাচ্ছি আপনাদের। জোড়া মন্দির এটা, দেখুন মন্দিরটা জাস্ট। আর এখানে ঢোকার মুখে দেখতে পাবেন কিছু কেনাকাটার জন্য, আপনি মাটির জিনিস পাওয়া যাবে এখানে বিখ্যাত। আর আমরা এখন বিষ্ণুপুরে বিখ্যাত মাটির তৈরি জিনিস, লাল মাটির তৈরি জিনিস দেখতে এসেছি, পোড়া মাটি। ও টিকিট কাটা হয়েছে না, ভিডিওটা ভিতরে করে যাবে, করে যাবে না। আচ্ছা, এই মন্দিরটার নাম হচ্ছে আপনার বিষ্ণুপুরের সব থেকে নাম করা মন্দির হচ্ছে বিশেষ জোর বাংলা মন্দির। আমাদের যেমন পশ্চিমবাংলার যেমন চালা বাড়ি হয় সেরকম, দেখুন দুটো বাংলা চালাকে একত্রিত করে মাঝে একটা চূড়া করা আছে, উপরে যে চূড়াটা করে সেটা একটা চার চালা বাড়ির মতন, তাই মন্দিরটার নাম হচ্ছে জোর বাংলা মন্দির। এটা 1655 সালে মল্লরে রঘুনাথ সিংহ এই মন্দির স্থাপন করেন। এটার মধ্যে যে সমস্ত টেরাকোটার কাজগুলো আছে, রামায়ণ মহাভারত, চারিদিকে টেরাকোটা দিয়ে সাজানো আছে, আর তলের বেশটাতে মাকড়া পাথর দেওয়া আছে। এছাড়া এই মন্দিরটা আরেকটা নাম হচ্ছে কৃষ্ণের মন্দির বলা হয়। সব মাটির জিনিস দেখতে পাচ্ছেন, এগুলো মাটির কাপ, মাটির জিনিস সবই খুব সুন্দর। খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে এখানে, নিতে পারেন যেটা আপনার পছন্দ মতো জিনিস। এবং কামানের শব্দ শুনে আশেপাশে মন্ডপে যেটা আগ বলি চালচুমুলো গুলিতে দেওয়া হয়, সেটা 17 কিলোমিটার ব্যাসার্ধ নিয়ে হয়, কিন্তু সেই ট্রেডিশন এখনো বজায় আছে। মহাস্থান বলতে ওখানে একটা আমাদের অষ্টধাতুর একটা মূর্তি আছে, সেটা ওই স্নান করে দেবী সকাশে রেখে পুজো করা, পুজোটা করানো, ঠিক আছে, স্নান করে তারপরে পুজোটা করা হয়। আর বিষ্ণুপুরের দুর্গাপূজার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে 18 দিন ধরে পূজা হয়। হ্যাঁ, বড় ঠাকুরনি, মেজ ঠাকুরনি, ছোট ঠাকুরনি, দুর্গা ঠাকুরের একটা রূপ পটে পূজা হয়, পটগুলোকে বিসর্জন দিয়ে যায়। এগুলো দেখুন বিষ্ণুপুরের যে রাজা রাজত্ব করতেন, রাজবাড়ি ছিল তা তো নয়, রাজবাড়ি ছিল, সে রাজবাড়িটা ওই দূরের চত্বরটা ছিল, ওটা ভেঙে গেছে। কেন না, 1953-তে যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এসেছিলেন তখন ওর অবস্থা ভালো ছিল না, তার জন্য এটা ছেড়ে দেওয়া হয়। এখন যারা থাকেন আমাদের মতো বাড়িতেই থাকেন, এই মন্দিরের পিছনেই থাকেন। ঠিক আছে, তো ওই যে রাজবাড়ি ছিল অংশ বিশেষ, ওইগুলো কি যাওয়া যাবে না, করছে না, ওইখানে আমাদের মতো বাড়ি না, ওখানে যাওয়া যায় না, ওটা সম্ভবত কেউ ইয়ে করে না। কামানটা একটু ছবি তুলে দেখাতে পারবে? হ্যাঁ, কামানটা না, কামানটা ওখানে ইয়ে করতে পারবে, কিন্তু ঠাকুরের ছবি তুলে যায় না, কামানটা তুলে আনতে পারবেন আপনি? না, ওখান থেকে ইয়ে করবে, এখান থেকে দেখতে হবে।
এই গাছ হচ্ছে প্রাচীন বট গাছ। গাছটা তো মোটামুটি কত বছরের গাছ হলো বট গাছটা? হ্যাঁ, হাজার বছরের কাছে নাকি? হাজার কিছু রেনা, হাজার বছরের বট গাছ এটা। শুনো, তো এটা একটা রাজবাড়ি মানে দেখালাম আপনাকে। তো চলুন নেক্সট জায়গায়। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে রাজবাড়ি ছিল পুরানো। তো রাজবাড়িটা মানে ভেঙে ধ্বংসাবশেষে মানে নষ্ট হয়ে গেছে। তো জিনিসটা এখন রাজবাড়ি সেরকম কিছু এ নেই, জাস্ট আপনার কিছু বিল্ডিং মানে ভাঙা বিল্ডিং।